1891 সালের এক ভোরবেলা, সূর্য তখনও আড়মোড়া ভাঙতে আরো খানিকটা বাকি। সাদা শুভ্র তোষারে ঢাকা চারপাশ, তোষারে চাদরে ঢেকে গিয়েছে সারি সারি দাঁড়িয়ে থাকা পাইন বন। বনের পাশে তাঁবু থেকে বেরিয়ে এলো সে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। ট্রেনটি তখন তার চোখ ছাড়িয়ে ছুটে চলেছে সুদূরে, ঝলমলে এক ফড়িং এর মতো উড়ে বেড়াচ্ছে স্বপ্নগুলো ট্রেনের চাকা দেখে। দূর থেকে তাকিয়ে আছে লোকটা, এক তীব্র তৃপ্তিদায়ক সেই চাহনি। সামনে রয়েছে নিজের হাতে একটু একটু করে ঘরে ওঠা রেলপথ। রেলের কাজ শেষ হয় ট্রেন ঘোরাতে এখনো বিস্তর কাজ বাকি, কিন্তু স্বপ্ন ঘোরাতে সময় লাগেনি। এশিয়ার বিশাল গুবি মরুভূমি চোখ ঝলসানো রূপের মাঝে সুপ্রাচীন ঐতিহাসিক ট্রান্স সাইবেরিয়ান রেলপথ এভাবে আজ বিচরণ করছে সেই দিনের সেই শ্রমিকের কল্পনার বাস্তব রূপ নিয়ে। ঐতিহাসিক ট্রেনের এই ভ্রমণ জীবনের সমস্ত সৌন্দর্যানুভূতিতে পূর্ণতা এনে দেয়। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নেটওয়ার্ক হল পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্ক, যা রাশিয়া দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চল সাইবেরিয়ার সাথে মস্কোকে যুক্ত করেছে। ইতিহাসের দিকে তাকালে ১৯ শতকে রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক স্বার্থে সাইবেরিয়ার বিকাশ গুরুত্বপূর্ণ ছিল, যা রাশিয়া নিজেও তখন বিশ্বাস করত। জার আলেকজান্ডার তৃতীয় মূলত তার রাজত্বের সময় ১৮৯১ সালে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নির্মাণ শুরু করে। প্রায় ২৫ বছর লেগেছিল রেলপথটি সম্পূর্ণ হতে। ১৯১৬ এর দিকে পূর্ণাঙ্গভাবে রেলপথটি কাজ শেষ হয়। রাশিয়া এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক ইতিহাসেও ট্রান্স সাইবেরিয়ান রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেলওয়েটি ৭টি অঞ্চলের স্থলভাগ জুড়ে অতিক্রম করে, যা শীতে ঠান্ডার মাত্রাকে পূর্ণভাবে বোঝাতে সক্ষম। প্রায় ৯,২৯০ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট পৃথিবীর দীর্ঘতম এই রেলপথটি দুটি শাখার মাধ্যমে তিন দেশকে, যথাক্রমে চীন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়াকে যুক্ত করেছে। নির্মাণের সমাপ্তি বছর মানে ১৯১৬ সাল থেকে ট্রান্স সাইবেরিয়া রেলপথ মস্কোকে ব্লাডিভস্টকের সাথে সংযুক্ত করেছে, এমনকি এখনও পর্যন্ত এ রেলপথটিকে বর্ধিত করার কাজ চলছে। মূলত অতীতে রুশরা ট্রান্সবাইকাল অঞ্চল থেকে ব্লাডিভস্টক পর্যন্ত সরাসরি মাঞ্চুরিয়া জুড়ে একটি লাইন নির্মাণের জন্য চীনাদের অনুমতি নেয়। ১৯০১ সালের দিকে এই ট্রান্স মাঞ্চুরিয়ান লাইনটি সম্পন্ন হয়েছিল। ১৯০৪ থেকে ৫ সালে রুশ জাপান যুদ্ধে রাশিয়া আশঙ্কা করে জাপান হয়তো মাঞ্চুরিয়া দখল করে নেবে, ফলশ্রুতিতে ব্লাডিভস্টক হয়ে আমুর রেলওয়ে দিয়ে একটি দীর্ঘ এবং কঠিন বিকল্প রুট তৈরি করতে রাশিয়া অগ্রসর হয়। এই লাইনটি ১৯১৬ সালে সম্পন্ন হয়ে ট্রান্স সাইবেরিয়ান রেলপথের সূচনা হয়। রেলপথটি সাইবেরিয়ার ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট চিহ্নিত হয়েছে। শোষণ বসতি স্থাপন এবং শিল্পায়নের জন্য বিশাল ধার খুলে যায় এই রেলপথ স্থাপনের মাধ্যমে। বর্তমানে এটি ব্লাডিভস্টক থেকে আরও ১৫২ কিলোমিটার বর্ধিত হয়েছে। এখন এটি ব্লাডিভস্টকের সাথে নাকোদকা পোর্ট স্টেশনকেও যুক্ত করেছে। মূলত খুব পরিকল্পিতভাবে ট্রান্স সাইবেরিয়ান রেলপথটিকে প্রধান আন্তঃমহাদেশীয় রেলপথটির সাথে জড়িয়ে ফেলা হয়, যা রাশিয়ার ইউরোপ ও এশিয়া অংশের ছোট বড় অনেক শহরকে যুক্ত করেছে। এছাড়া এই রেলপথটি মস্কোর সাথে পূর্ব সাইবেরিয়ার দুর্গম অঞ্চলসমূহকে যুক্ত করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ট্রান্স মাঞ্চুরিয়ান লাইনটি সম্পূর্ণ চীনা নিয়ন্ত্রণে চলে আসে। তখন এর নাম পরিবর্তন করে রাখা হয় চীনা চেংচুন রেলওয়ে। পৃথিবীর গভীরতম হ্রদ বৈকার হ্রদের ১,০০০ কিলোমিটার পূর্বে অবস্থিত টার্সকায়া থেকে শুরু হয়ে ট্রান্স মাঞ্চুরিয়ান দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে গিয়ে চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রবেশ করেছে, যেখান থেকে একটি রুট বেইজিংকে সংযুক্ত করেছে। এই রুটটি চীন থেকে পুনরায় বের হয়ে ব্লাডিভস্টকের উত্তরে আবার সাইবেরিয়ায় এসে সংযুক্ত হয়েছে।
এই রেলপথটি ভ্লাডিভস্টকের ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত ও পুরাতন রেলপথ। সোভিয়েত শাসনের দীর্ঘ বছরগুলোতে প্রধান ট্রান্স সাইবেরিয়ান লাইন থেকে বিকিরণ করে বেশ কয়েকটি স্পার লাইন তৈরি করা হয়। 1974 থেকে 1989 পর্যন্ত একটি বড় বিকল্প রুট হিসেবে বয়কাল আমুর মেইন লাইনে থেকে তৈগা পারমাফ্রস্ট এবং জলাভূমি এলাকা জুড়ে বিস্তৃত পথ দিয়ে গঠিত হয়। পৃথিবীর দীর্ঘতম এই রেলপথটি 8টি টাইম জোন অতিক্রম করেছে। রেলপথ সৃষ্টি হওয়ার আগে প্রেক্ষাপথ বেশ কষ্টসাধ্যই ছিল। তৎকালীন সময়ে সাইবেরিয়া সহ রাশিয়ার পূর্বাঞ্চলে দূরবর্তী স্থানগুলোতে যাতায়াত ব্যবস্থার অপ্রতুলতার কারণে যোগাযোগ মারাত্মক ব্যাহত হতো। গ্রেট সাইবেরিয়া রুট ছাড়া কোনো রাস্তা ছিল না যান চলাচলে, ফলে ওই অঞ্চলে প্রায় 5 মাস নদী পথে যোগাযোগ চলত, আর বাকি প্রায় অর্ধেক বছরে অর্থাৎ শীতকালে বরফের উপর দিয়ে ঘোড়ার টানা স্লেজ গাড়িতে করে পণ্য আনা নেয়া ও যাত্রী বহনে কাজ করা হতো। ফলে দেখা যেত যে ধীর গতির ও অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে রাশিয়ার এই অঞ্চলসমূহে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছিল। এরপর বিভিন্ন পর্যালোচনা ভিত্তিতে 1891 থেকে ট্রান্সসাইবেরিয়া রেলপথের নির্মাণ কাজ শুরু হয়। এই রেলপথটি ওই সময়ে শুধু রাশিয়া নয় বরং পৃথিবীর মধ্যে একটি বিস্ময়কর ও বিশাল প্রজেক্টের কাজ ছিল। আজ প্রায় 100 বছর পরে এসেও ট্রান্সসাইবেরিয়া রেলপথটি ইউরোপ ও এশিয়াকে যুক্ত করার মাধ্যমে এর মূল উদ্দেশ্য সাধন করে যাচ্ছে। বর্তমানে ট্রান্সসাইবেরিয়া রেলপথটি একটি শক্তিশালী ডাবল ট্র্যাকের বিদ্যুৎ চালিত রেলপথ যার দৈর্ঘ্য প্রায় 10,000 কিলোমিটার। ট্রান্সসাইবেরিয়া রেলপথে ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ মূলত রাশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য। প্রায় 9,300 কিলোমিটারের বিশ্বের এই দীর্ঘতম রেলপথের দিকে নতুন করে মনোযোগ দেওয়া হয়েছে কারণ করোনা ভাইরাস মহামারীর ফলে বিশ্ব ব্যবস্থা বেশ কিছু পরিবর্তন আসে। এয়ার কার্গোর তীব্র সংকট, সমুদ্রগামী মালবাহী টার্মিনালগুলিতে ঝট এবং এশিয়া ও ইউরোপের মধ্যে মাল পরিবহনে ক্রমবর্ধমান খরচের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এ প্রসঙ্গে রাশিয়ান রেলওয়ে পূর্ব সাইবেরিয়ান শাখার একজন প্রকৌশলী সের্গে ফুরসব বলেছেন, রেলের সেবা বৃদ্ধির জন্য ঘটির উন্নতি সাধন অপরিহার্য, তবে আমাদের লাইন চ্যুত হওয়ার ঝুঁকিও কমাতে হবে যা ট্রেনগুলি দ্রুত এবং বিশাল হওয়ার কারণে ঘটে থাকে। 2020 সালে ট্রান্সসাইবেরিয়ান রেলওয়ে এবং বয়কাল আমুর মেইন লাইনের মোট মাল পরিবহন ক্ষমতা ছিল 144 মিলিয়ন টন, যা পূর্ব সাইবেরিয়া এবং রাশিয়ান পূর্ব উত্তর এবং টিএসআর এর আয়ের সমান, যেটি 2012 সালের আয় অপেক্ষা 50% বৃদ্ধি পায়। রেলপথের সংস্কার নিয়ে উপপরিচালক ভ্লাদিমির গণচারক বলেন, সম্প্রসারণের লক্ষ্য বিশেষ করে এশিয়ার দেশগুলিতে আমদানি রপ্তানিকে অবদান রাখা। আমরা চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সম্পদ রপ্তানি সম্প্রসারণকে সমর্থন করি। এটি রেল লাইনে পার্শ্ববর্তী এলাকার উন্নয়নের জন্য একইভাবে কার্যকর হবে। ট্রান্সসাইবেরিয়ান রেলওয়েতে আরও আধুনিক এবং সম্প্রসারণ করার পাশাপাশি এর কার্যক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যার ফলে এর থেকে সম্ভাব্য দূষণ থেকে পরিবেশকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চলছে। বর্তমানে ট্রান্সসাইবেরিয়ান রেলপথ ভ্রমণ পিয়াসুদের জন্য এক উপভোগ্য মাধ্যম। এখানে প্রথম শ্রেণী টিকিটের মূল্য 511 পাউন্ড, দ্বিতীয় শ্রেণী 261 পাউন্ড এবং তৃতীয় শ্রেণীর টিকিট 114 পাউন্ড। রেলকে কেন্দ্র করে ঘরে উঠেছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি, যা অর্থনৈতিকভাবে বেশ কিছু মানুষের জীবিকার অন্যতম হাতিয়ার হিসেবে পরিগণিত হয়েছে। আধুনিকতার সাথে সম্মিলন ঘটিয়ে এটি ব্যাপ্তি পেয়েছে সাশ্রয়ী নিরাপত্তা এবং আরামদায়ক ভ্রমণের উপকরণ হিসেবে। এখানে এমনও ট্রেন আছে যার মধ্যে লাইব্রেরিয়া, জিমনেসিয়াম, গ্র্যান্ড পিয়ানো, মার্বেল বাথরুম এবং মনোরম রেস্টরাও রয়েছে। একটি বিশেষ বিভাগ রয়েছে যেখানে রেলপথের ট্র্যাক বয়কাল হ্রদের সাথে মিলিত হয়েছে। এটি ইউনেস্কো বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান বলে পরিচিত। একে বলা হয় সাইবেরিয়ান মুক্তা। ইউরোপ এই লালিত প্রাকৃতিক সম্পদের সুরক্ষা প্রতি গভীর মনোযোগ দিচ্ছে। 2016 সালে 100 বছর উদযাপিত হয় ট্রান্স সাইবেরিয়ান রেলপথে।
এই রেলপথ নিয়ে কিছু বিচিত্র তত্ত্ব সামনে উপস্থাপিত করা হল। এক, রেলপথটি সমাপ্ত হতে 25 বছর লেগেছিল। বলা হয় থাকে রাশিয়ার জার শাসকরা সম্পূর্ণ নিজ অর্থায়নে এটি করতে চেয়েছিল ওই সময়ে, ফলশ্রুতিতে অনেক বিদেশি কোম্পানি অর্থায়নের জন্য এলেও তারা গ্রহণ করেনি। দুই, ট্রান্সসাইবেরিয়ান রুটে দীর্ঘতম টানেলটি 2 কিলোমিটার দীর্ঘ। একটা রেলপথের টানেল এত দীর্ঘ ভাবতে অন্যরকম শিহরণ জেগে ওঠে। তিন, মঙ্গোলিয়া এবং রাশিয়ার রেলওয়ে সিস্টেমগুলি চীনের তুলনায় ভিন্ন। এখানে এক ধরনের গেজ ব্যবহার করা হয়, যার ফলে চীন থেকে বা সীমান্ত অতিক্রম করার সময় ট্রেনের প্রতিটি বগিকে লিফট করা হয় এবং যাত্রা চালিয়ে যাওয়ার জন্য বগি পরিবর্তন করা হয়। চার, রেলপথ নির্মাণে বিশাল আর্থিক সংকটের কারণে এটির নির্মাণের সময় কিছুটা ফাঁকিঝুঁকি ছিল, যার ফলে এটি যখন চলতে শুরু করে বিলম্ব এবং বেশ কিছু জটিলতা দেখা যায়, যদিও এটি আনুষ্ঠানিকভাবে 1916 সালে শেষ হয়েছিল। আদৌতে রেলের কাজ এবং রক্ষণাবেক্ষণ যেন সত্যি কখনো সম্পূর্ণ হওয়ার নয়। নিকোলাস অস্ট্রোবস্কির ইস্পাত উপন্যাসটি এখনও পৃথিবীর এক বিস্ময়কর পাঠ। অস্ট্রোবস্কির বইটি সে সময়ে এ রেলপথের উত্থান। ইস্পাতে উল্লেখ পাওয়া এই সুপ্রাচীন রেলপথটি আজও কাব্যের মতো মানুষের মনে গেঁথে আছে, যার ফলশ্রুতিতে প্রতি বছর হাজার হাজার মানুষের বিচরণ দেখা যায় এখানে। ছবির মতো গ্রাম আর দিগন্ত বিস্তৃত বরফের মাঝে খোলা মাঠ অথবা দেবদারু সারি এবং অবারিত পাইনের বনজুড়ে এক পথ, সব মিলিয়ে এই রেলপথের অবস্থান ভূস্বর্গ সাইবেরিয়ার উপাখ্যান জুড়ে মুক্তর মতো।